नमस्कार बंधुरा आजकेर भिडियोटा कोनो नर्माल भ्रमण काहिनी ना। आमरा जाच्छी तामिलनाड़ुर अति परिचित एकटी शहर भेलोरे। नामटा शुने अंतत बांगाली बंधुरा बुझते पारछो केन बिख्यात एई शहर। भारतवर्षे जे कोनो जायगा थेकेई खूब सहजे पौঁছाते पारबे एई शहरे। आमरा नामबो काटपाट्टी स्टेशने। ट्रेने करे आसले आईआरसीटीसी साइट बा एप थेके की ट्रेन कोन जायगा थेके अवेलेबल आछे चेक करे निते पारो। आर फ्लाइटे आसले नियारेस्ट अपशन हलो चेन्नई अथवा बेंगालोर। कोनो कारणवशत काटपाट्टिर जोन्नो डायरेक्ट ट्रेन ना पेले चेन्नई बा बेंगालोर होयो आसा जाबे। एक दिन एक रात्रि ट्रेने काटिए आमरा सकाल सकाल पौंछालाम काटपाट्टी स्टेशने। स्टेशनेर बाइरे आसलेई पेये जाबे समस्त मोड अफ ट्रांसपोर्ट। किछु अटो चालक तो पैसेंजार धरते स्टेशनेर भेतर अब्दि चले आसे। रात बेराते पौঁছালেও কোনো असुविधा नहीं, सारा रात ट्रांसपोर्ट अवेलेबल থাকে। আমরা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের পাশে যাচ্ছি। অটো ভাড়া 250 থেকে 300 টাকার মতন। আমাদের লোক বেশি বলে 300 টাকা নিল। এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, বানিয়েছি সেই সব বন্ধুদের জন্য যাদের মেডিকেল রিকোয়ারমেন্ট দরকার হয়ে পড়ে। भेलोरे शुधु वेस्ट बेंगल थेके ना, नर्थ इस्ट अफ इंडिया, आंध्रा, केरल, एमपी, ओड़िशा, इवेन प्रतिबेशी देश बांग्लादेश, नेपाल, श्रीलंका एखान थेकेओ प्रचुर लोकजन आसे ट्रिटमेंटेर जोन्नो। आमरा पौঁছে गेছি भेलोर शहरे। सामनेर बिल्डिंगटाई हलो क्रिश्चियान मेडिकल कलेज। एखाने प्रचुर होटेल नानान बाजेटे। आमरा उठेছি चंद्रा रॉयल रेसिडेंसिते। सीएमसी थेके 5 मिनिटेर हाँटा पथ। होटेलटा खूबই परिष्कार और रूमेओ एसी आछे। आमादेर होटेलेर पिछोनेई रेसिडेंशियल एरिया और होटेल थेके भिउटाओ सुंदर। एकटू फ्रेश होये आमरा बेरोलाम जलखाबारेर खोजे। सामनेर होटेलटा खूब भालो, बिट एक्सपेंसिव। आमरा ओदेर अपूर्व साउथ कैफेते ब्रेकफास्ट करते जाच्छी। जारा साउथ इंडियन फूड पछंद करेन ना तादेर चिंतार कोनो कारण नेई, सब धरनेर फूड अवेलेबिलिटी आछे एई मेन रोडेर उपरे। मेनुते सबई साउथ इंडियन डिश। आमरा निलाम मसाला धोसा। मसाला धोसाटा दारुण टेस्टी। इवेन साम्बारटा हल्का मिष्टी मिष्टी लागलो। आमी साउथ इंडियार बेशिरभाग शहरेई गेছি, तबे टेस्टेर दिके एटाई आमार खाওয়া সেরা ধোসা। সাউথ ক্যাফের উল্টো ফুটেই ভালো পানীয়র দোকান আছে। আর তার পাশে এই কাকা কিন্তু দারুণ চা বানায়। चा लाभारদের জন্য বলছি, আসলে এই কাকাকে দেখতে পেলে ওনার হাতের চা অবশ্যই টেস্ট করো। ভেলোরে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ব্যারিয়ার হয় না, কারণ সবাই প্রায় হিন্দি বা ইংলিশটা বোঝে। আর অনেকে তো বাংলাও বোঝে আর একটু একটু বলতেও পারে। যাই হোক, চা খেতে খেতেই ভিডিওর মেন কন্টেন্টে আসি। ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের দুটো ক্যাম্পাস, মেন ক্যাম্পাস আর রানিপেট ক্যাম্পাস। কোন ক্যাম্পাসে কি ডিপার্টমেন্ট আছে ওদের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আর নিউ পেশেন্টরা অনলাইনেই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারবেন ওদের পেশেন্ট পোর্টাল থেকে। আমি ডেসক্রিপশন বক্সে দুটোর লিঙ্কই দিয়ে দেব। এটাই হলো সিএমসির মেন ক্যাম্পাস। 100 বছরের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান আমাদের দেশবাসী ইভেন নেবারিং কান্ট্রিজগুলোকেও সাকসেসফুলি মেডিকেল পরিষেবা দিয়ে চলেছে। মেন ক্যাম্পাসে ঢোকার এটাই হলো মেন গেট, আর তার আগেই জুবলি গেট। আর এই গেটের উল্টো দিকেই রয়েছে কার পার্কিং এরিয়া। মেন ক্যাম্পাস টু রানিপেট ক্যাম্পাস, এই 15 কিলোমিটারের আপ অ্যান্ড ডাউন ফ্রি বাস সার্ভিস রয়েছে সিএমসি ভেলোরের তরফ থেকে। কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, সারাদিন লোক হয়। আর সকাল 6টা থেকে রাত 10টা অবধি ওরা কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে চলে। ইভেন নাইটেও সার্ভিস আছে। रिक्वायरमेंट पड़े ना, कारण आउट पेशेंट डिपार्टमेंट बंदई थाके राते। सीएमसी मेन कैम्पास अनेकटा एरिया निये আর সিএমসি অ্যাডমিনিস্ট্রেশন সবসময় চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। আমরা যারা পেশেন্টরা যাই আমাদেরও উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। সাউথ ইন্ডিয়ায় গরমটা একটু বেশি, তাই ঠান্ডা পানীয় দোকান দেখলেই আমরা ঢুকে পড়ছি। সিএমসি মেন ক্যাম্পাসের গেটের উল্টো দিকেই রয়েছে গণপতি বাপ্পার একটা ছোট্ট মন্দির, আর এই মন্দিরের পাশ থেকেই বাজার যাওয়ার রাস্তা। বাজারের ভেতরে রয়েছে অনেক খাবারের দোকান আর প্রচুর বাজেট হোটেলস। আমাদের হোটেলটা যদিও মেন রাস্তায় পাশের পাহাড়ের দিকটায়, আমার কনজাস্টেড এরিয়া একদম পছন্দের না। আমরা রান্না বানানোর জিনিসপত্র বাজার থেকেই শপিং করে নিচ্ছি, কারণ হোটেল রুফটপে আমাদের রান্না করার ব্যবস্থা করে দিয়েছে। রান্না করার পরিস্থিতি থাকলে বাইরের হোটেলে না খেয়ে আপনারা নিজেরাই রান্না করে খেতে পারবেন। এখানে প্রায় সব হোটেলেই সেই প্রভিশন থাকে। আমাদের রান্না চলছে, গ্যাসটা তো খুবই খারাপ অবস্থায় আছে, আর ছোট্ট একটা প্রেসারটা কেনা হয়েছে এখান থেকে দিয়ে। তো এখন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। সকাল সকাল খাবার খেয়ে আমরা হসপিটালের কাজে বেরিয়ে যেতাম। আজ যাচ্ছি রানিপেট ক্যাম্পাসে। হাইওয়ে দিয়ে 14-15 কিলোমিটার ম্যাক্সিমাম। মেন ক্যাম্পাসে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে এমআরও মানে মেডিকেল রেকর্ড অফিসারের কাছে অ্যাপয়েন্টমেন্ট টাইমিংয়ের 30 মিনিট আগে পৌঁছে যেতে হয়। তবে রানিপেট ক্যাম্পাসে নিয়মটা একটু আলাদা। এখানে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা প্রথমে রেজিস্ট্রেশন আর টোকেন কাউন্টারে নিয়ে যেতে হবে, তারপরে এমআরওর কাছে গিয়ে সাবমিট করতে হবে ডাক্তার দেখানোর জন্য। এটা হলো রানিপেট ক্যাম্পাসের মেন এন্ট্রান্স, একদমই নিউলি বিল্ড, চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ক্যাম্পাসের ভেতর আর বাইরে দু জায়গাতেই খাবার দোকান পেয়ে যাবেন। আমরা ভেলোরে আছি প্রায় 7 দিন হয়ে গেল, কালকে চলে যাব, তাই আজ বিকেলবেলা ঠিক করলাম একটু পাশের পাহাড়টা বেরিয়ে আসব। সিএমসিতে ডক্টর দেখাতে আসলে অ্যাটলিস্ট 1 উইক থেকে 10 ডেজের সময় নিয়ে আসবেন। অনেক সিরিয়াস পেশেন্টদের দেখলাম মাসের পর মাস আছে এখানে ঘর নিয়ে। অন্য সব বড় হসপিটালের মতন এখানেও সমস্ত প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট ক্যাম্পাসের ভেতরেই আছে। এই সরু গলি দিয়ে উঠতে হয় পাহাড়ের দিকে। একটা ভাঙা দুর্গ দেখা যায় পাহাড়ের মাথায়। আমার মনে হয় না আমরা ওখানে উঠতে পারবো। আমরা পাহাড়ের মাঝ অবধি মুরগান মন্দির দেখা যায়, অত অবধি যাব। আর একটা ইনফরমেশান দেওয়ার সিএমসির ব্যাপারে ফর নন ইন্ডিয়ানস। সিএমসি মেন ক্যাম্পাসেই রয়েছে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক। যারা বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা থেকে আসছেন এখানে চিকিৎসার জন্য, তাদের বাইরের লোককে জিজ্ঞেস করে ঠকার কোনো দরকার নেই। আপনারা সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন, সোজা ওই ডেস্কে গিয়ে আপনাদের যা কোয়ারিজ আছে, যা হেল্পের দরকার, ওনাদের থেকেই পেয়ে যাবেন। আমরা প্রায় পৌঁছে গেছি মুরগান টেম্পল। এখান থেকে ভেলোর শহর খুবই সুন্দর আর শান্ত দেখাচ্ছে। মন্দির থেকে সোজা আসলাম বাজারে। এই ভোলে বাবার নন্দীও আমাদের পিছন ধরেছে। কাল চলে যাব, তাই টুকটাক কিছু কেনাকাটি তো থাকেই। ভেলোর বাজারে খাবার দাবার ছাড়াও স্টিলের বাসন খুব ভালো পাওয়া যায়, যদি প্রয়োজন পড়ে কিনতেই পারেন। আমাদের ভেলোর ট্রিপ শেষ। আমরা যাচ্ছি ভেলোর নিউ বাস স্ট্যান্ডে। এখানে আসলে বোঝা যায় ধর্ম মানে মানব সেবা, ধর্ম মানে অন্য ধর্মের বিশ্বাসী লোককে মারা বা কাটা নয়। যে কোনো ধর্মের বিশ্বাসী লোক যখন অসুস্থ হয়ে পড়ে, তাকে অন্য কোনো ধর্মের ডাক্তার বা নার্স হয়তো বাঁচিয়ে তোলে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারি, আর এইটুকু বুঝতে পারি না যে কোনো বাজে মানসিক ব্যক্তি বা রাজনৈতিক দল নিজেদের স্বার্থ পূরণ করার জন্য সাধারণ মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা করায়। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম নিউ বাস স্ট্যান্ডে। এখান থেকে চেন্নাই, ব্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, হোসুর, মাদুরাই, পন্ডিচেরি সব জায়গারই বাস পাওয়া যায়। এসিটিসির বাস ধরলে অনলাইনে এই ওয়েবসাইট থেকেও বাস বুক করতে পারেন। আমরা ফিরব ব্যাঙ্গালোর হয়ে, তবে অনেক জিনিসপত্র আর বয়স্ক বাবা মা আছে বলে বাই কারে ডাইরেক্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যাব। কোনো ইনফরমেশান দরকার হলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। আশা করি সবাই সুস্থ থাকুন আর মেডিকেল পারপাসে এখানে আসার দরকার না পড়ুক। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পৌঁছে গেছি, আজ সন্ধ্যার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ভেলোর থেকে চেন্নাই অথবা ব্যাঙ্গালোর দুটো জায়গা পৌঁছানোই প্রায় সেম, তাই ফ্লাইট টিকিট করার সময় দেখে নেবেন কোথা থেকে কম আর অ্যাভেলেবেল, সেই হিসাবেই টিকিট করবেন। আর ট্রেনে ফেরার থাকলে তো কাটপাট্টি স্টেশন থেকেই পেয়ে যাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।